না দেখেন না, এটা আসলে টু বি অনেস্ট আমি তো প্রথমে অবশ্যই জানি, কারণ আমি জানি যে হয়তো বা আমাকে নিবেই না, তো এই জন্য শুধু শুধু নাম দিয়ে লাভ নেই। আর তারপরে তারাই যখন রিকোয়েস্ট পাঠিয়েছে তখন ভাবলাম যে না, অ্যাটলিস্ট রিকোয়েস্ট যখন পাঠিয়েছে হয়তো বা কোনো একটা সুযোগ থাকতে পারে। আর না হয় না, এটা আসলে এটা আমার হাতে নাই, আমার হাতে হচ্ছে যতটুকু কনসিস্টেন্টলি আমরা পারফর্ম, আমরা শুধু না আমাদের বাংলাদেশের অন্য প্লেয়ার যারা আছে করতে পারি, আর এটা হলে হবে, এটা না হলে না, এটা আমার কাছে খুব একটা বদার করে না। বাংলাদেশে একটা কান্ট্রির পরে খেলার চেয়ে এর চেয়ে তার বড় প্রাইড হতে পারে না, আর আমি এটা কখনোই মাথা ব্যথা করি নাই। বাট একটা আশা ছিল, সেটা হয় নাই, বাট লাইফ মুভস অন। এবং আমার এখন বিপিএল এ খেলা, তো বিপিএল নিয়ে আমি কনসেন্ট্রেট করতে চাই। সেটা ভবিষ্যতই বলে দেবে ভাই, দেখা যাক কি হয়। আমি খুব বেশি আসলে ওরকম করে জানি না, হয়তো বা জানে, আমি আপনাদের মাধ্যমে জেনেছি যে কারা কারা হয়তো বা ইন্টারেস্টেড আছে, তো ওইভাবে জানে। এর ভিতরে আসলে এর বাইরে আমার কাছে এরকম কোনো কথা আসে না। খেলাটা জমাই দিলাম আর কি, আমার মনে হয় টুর্নামেন্টটা এখন জমে গেল, এবং আজকে যদি রংপুরও জিতে দেয় তাহলে তারও ওপেন আপ হবে, তো সেই আমি ওটাই বলছিলাম যে খেলাটা আমরা আবার জমাই দিলাম। বাট না, আমার মনে হয় যেটা আমি বললাম, দেখেন টি টোয়েন্টি ফর্ম্যাট এমন একটা খেলা, বরং যারা আরও হারতে থাকে ওদের কিন্তু কিছু হারানোর থাকে না। দা ওয়ে আজকে মনে করো ও দুইজন যে ব্যাটিং করেছে, আপনি দেখেছেন, ওরাও জানে যে এখানে আসলে আমাদের 130 করে 140 কিছু হবে না, আমি যা পারি প্রথম থেকে ইচ্ছা মতো মারতে থাকি যতক্ষণ পর্যন্ত মারতে পারি। তো ওদেরও কিন্তু ওইরকম থাকে, অন্য টিম হলে কি একটু প্ল্যান করতে যে না 170 করবো বা 180 করবো, ওদের কিন্তু এরকম প্রিপারেশন ছিল যত ইচ্ছা করা যায় এরকম। তো আমার মনে হয় যে এরকম টিমগুলো অনেক ডেঞ্জারাস। তো সেই থেকে বলবো যে আমি যেটা বললাম যে টি টোয়েন্টি ফর্ম্যাটে কিন্তু একটা দুটো ব্যাটসম্যানের লাগে আপনার যে কোনো একটা ভালো টিমকে হারানোর জন্য, তো তারা আজকে অবশ্যই ভালো খেলেছে। এবং আমি মনে করি যে বোলিং ডিপার্টমেন্টও তাদের স্পেশালি যদি খেয়াল করে দেখেন, তাদের অলমোস্ট পাঁচটার মতো চেঞ্জ তারা করেছে, তো এটাও একটা টিমের কম্বিনেশনের ডিফারেন্ট, কারণ আমাদের অনেক প্লেয়ার আছে যারা হয়তো বা তাদেরকে দেখিনি বা খেলেনি এর আগেও, তো এটাও একটা আমি মনে করি কারণ হতে পারে। বাট অল ইন অল আমরা আসলে আজকের দিনটা পুরো সব দিক দিয়েই আমরা খুব একটা ভালো খেলিনি, তো আশা করছি নেক্সট টাইম ইনশাল্লাহ আমরা যেন আরও ওয়েল প্রিপেয়ার্ড হয়ে আসি এবং যেন আরও ভালোভাবে এক্সিকিউট করি। না একটা কেন, হয়তো বা দুই তিনটা হতে পারো, অস্বাভাবিক তো কিছু না। এটা আসলে শুধু আমার ক্ষেত্রে না, আমি মনে করি যে কোনো টপ অর্ডার ব্যাটসম্যানের জন্য অনেক বড় অপরচুনিটি। এরকম উইকেট আসলে সবসময় বিপিএলে আসে না, তো আমি মনে করি যে কোনো আপনি যদি খেয়াল করে দেখেন, শুধু ফরেন না, লোকাল প্লেয়ারও মার্শাল্লাহ আমাদের টপে যারা ব্যাটিং করছে অনেকেই ভালো খেলছেন, তো আমি মনে করি যে সবার জন্য একটা অপরচুনিটি। তো আমার মনে হয় যে এটা বিংয়ে টপ অর্ডার ব্যাটসম্যান, এটা আমাদের দুই হাত নিয়ে অবশ্যই সেটা ট্রাই করা উচিত, যত অ্যাজ মেনি অ্যাজকে আমরা যেন কন্ট্রিবিউট করতে পারি। আর সেঞ্চুরিটার সাথে ইম্পর্টেন্ট সবচেয়ে আপনার ম্যাচ উইনিং ইনিংস কত খেলতে পারেন, এটা আমার কাছে সবসময় থাকে। সেটা হতে পারে 130, সেটা হতে পারে 20 রান নট আউট, সেটা হতে পারে 80 রান আউট, তো আমার মনে হয় সেটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা আমার কাছে ম্যাচ উইনিং সবসময় লাগে।